আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই দেখুন, আজকে আমি একটা চাউমিন বানাবো। এই যে এই প্যাকেট ক্রাঞ্চি নুডলের চাউমিন বানাবো। দেখুন, এখানে লাল পেঁয়াজ, সুইট কর্ন, গাজর, ক্যাপসিকাম, রসুন আছে, আর এই যে সসগুলো আমি ইউজ করব। এখানে আছে টমেটো সস, ব্ল্যাক পেপার আর সিরকা, যে ভিনিগার বলে সাদা ওটা। তো এখন দেখুন, আমি এই পাতিলটা, আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। দেখুন আমি কিভাবে বানাই, হয়তো আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাও আমি এটা বানাবো আজকে। এই গার্লিক জিঞ্জার আমার কাছে পেস্ট আছে, আমি পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে। আমি অল্প করে একটু লবণ দিব এই চিকেনের মধ্যে, আর পরে আমি ওগুলার মধ্যে দিব। ব্ল্যাক পেপার দিচ্ছি একটু, অল্প করে একটু দিচ্ছি ব্ল্যাক পেপার। আমি লাল মরিচও একটু ব্যবহার করব, এখানে অল্প করে আছে। আর আমি দিব এই কারি পাউডার দিব না, হলুদ দিব না, শুধু আমি, এই দেখুন, আমি শুধু ধনিয়ার গুঁড়া দিব অল্প অল্প করে, মাখাইতেছি এখানে। আর দিব একটু মরিচ, এই যে হাফ চামচ মরিচ দিলাম। এই আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, পরে আমি আমি আজকে চিকেন ইয়ে করব, চাউমিন বানাবো। তো আমি এগুলা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটার হাত লাগাইতেছি না, এভাবে এই স্টিকের সাহায্য হয়ে যাবে। আর অল্প অল্প করে ওইটাতেও আমি দিব। তো আমি তেল দিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে আগুন দিয়ে দিছি। আমি যেভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, কি শিখাবো ভাই, আমি তো বেশি কিচ্ছু পারি না, তাও যা পারি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চিকেন গুলা ভেজে নিব এইভাবে। আমি অল্প একটু তেল দিয়েছি, দেখুন এই যে অল্প করে দিয়েছি। এখন চিকেনটা আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে আবারও ওই মিশ্রণের মধ্যে আমি দিব। একটু চিকেনটা হোক, একটু সময় নিব আপনাদের মাছ থেকে, কারণ যদি ডিম দি করতাম চট জলদি হয়ে যেত, তাও বেশি সময় নিব না, হয়তো 30 মিনিট লাগতে পারে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি চিকেনের মধ্যে সয়া সস দেই নাই,
আমি ওইটাকে দিব, কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে। আর আমি ধনিয়া মরিচ আলাদা করে অল্প একটু দিব, অল্প অল্প। একটু ভাজা ভাজা হয়ে যাক, এগুলো এখন ধুয়েছি তো চিকেন, পানি বার হচ্ছে, পানিটা একটু টেনে যাক। এই আমার চিকেনটা হয়ে গেছে, আমি এইভাবে ঢেলে দিচ্ছি। এখন চিকেন থেকে তেল ভেসে উঠতেছে। এই যে নামিয়ে নিচ্ছি, আবারও আমি তেল দিব, অল্প করে তেল দিব। অল্প দিয়েছি, এই মিডিয়াম চামচে টেবিল স্পুনে, 1 টেবিল স্পুন হবে। এখন আমি এই গার্লিকটা দিয়ে দিচ্ছি। এখন আমি গাজর গুলা দিয়ে দিব, গাজর গুলা বেশি হার্ড তো এর জন্য। আর আমি অল্প একটু লবণ দিব, বুঝে দিতে হয়, আমি বেশি বানাচ্ছি না তো, তাই আমি এই সয়া সস দিব, এর জন্য একটু কম দিচ্ছি। এই গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি দিব এই লাল আনিয়ন। এই যে ছোট্ট একটা লাল আনিয়ন দিলাম, রেড আনিয়ন। আমি গ্যাসের ফ্লেমটা ফুলের মধ্যে রাখছি, লবণ দিয়ে মিডিয়ামে নিয়ে আসি। ব্ল্যাক পেপার আর দিচ্ছি না, আমার তো শুধু ঝাল লেগে যাবে, একটু খাবো তো, বেশি খাই না, অল্প একটু খাবো। এই মরিচ দিচ্ছি অল্প, আর একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, অল্প একটু জিরা দিচ্ছি, যে শুধু নাম মাত্র। আমি ব্ল্যাক পেপারটা, এগুলাতে এত ঝাল দিচ্ছি না, অল্প দিয়েছি চিকেন ম্যারিনেট করতে সময়।
এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। এই যে এখানে তিন রকমের পেপসিকাম আছে, হলুদ, লাল আর সবুজ। আমি সুইট কর্ন দিয়ে দিচ্ছি, ওল সারা সবটি দেবো না। এখন আমি টমেটো কেচাপ দিচ্ছি, দেখুন আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিব আমি অল্প একটু ভিনিগার। এই যে এটার ইয়ে লিফলেটটা ছিঁড়ে গেছে, এই অল্প দিচ্ছি। আর আমি সয়া সস তো এখনো বার করিনি, ওই দিনের মতো বলে দিয়েছি। এই যে সয়া সস এটা দিচ্ছি। এইটা আমি ভর্তি করে দিয়েছি। এখন আমি চিকেন গুলাও দিয়ে দিচ্ছি। কি সুন্দর স্মেল আসছে, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম। এখন দিব এই প্যাকেটটা। এখানে বয়েল করার কোনো বিজনেস নাই, দেখুন আমি রেডিমেড নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি। যে কোনো সুপার স্টোরে আপনারা পাবেন। আমি কাঁচামরিচ দেই নাই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ছোট ছোট করে কেটে দিতে পারেন। আমার ছোট ছেলে, ছোট বৌমা আর আমি খাবো, এই তিনজনের আমাদের যথেষ্ট হয়ে যাবে। যদি বেশি হয় লোক তাহলে দুই তিনটাও দেওয়া যায়, আরো চিকেনও বেশি করে দেওয়া যায়, এগও দেওয়া যায়। আমি আজকে এইভাবে করতেছি, এই এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এরকম হয়ে গেছে। এরকম কত সুন্দর হয়েছে দেখছেন, আপনাদেরকে পাশের থেকে দেখাই, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন। তো আমার এটা হয়ে গেছে, আর একটু আস্তে আস্তে জাল হোক, হয়ে গেছে আমার এই, আমি নামিয়ে ফেলবো। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখাবার ছিল, আমি যত ইনগ্রিডিয়েন্ট এই দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি সব কিছু, আর আপনারা এইভাবে বানাবেন, খাবেন, খুব সুন্দর হয়। আমরা চিংড়ি মাছ দিয়েও করি, চিংড়ি মাছের স্কিন ফেলা থাকে এই দেশে, এগুলা আনি চিংড়ি মাছ দিয়ে করি, এইভাবেই করি সব কিছু দিয়ে, চিংড়ি দিয়ে, ডিম দিয়ে। আর একদিন ফ্রাইড রাইস করে আপনাদেরকে দেখাবো, আর সবজি দিয়েও করা যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট দিবেন, কেমন লাগলো বলবেন। তাহলে আসি আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।